ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত পটুয়াখালীর কলাপাড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গত এলাকায় আছেন সহকর্মী জয়দেব দাস আমরা সরাসরি যুক্ত হচ্ছি জয়দেবের সঙ্গে জয়দেব দুর্গত এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন প্রধানমন্ত্রী কটা নাগাদ ত্রাণ কর্মসূচি শুরু করবেন আসিফটুপু আপনি যেমনটি বলছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কলাপারে আসবেন রিমেলের প্রভাবে যে ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে পটুয়াখালীতে বা পটুয়াখালীর যে কলাপাড়া খেপুপাড়া দশমিনা এই অঞ্চলটিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এখানকার যে হিসেব তাতে প্রায় কৃষি জমি এবং কৃষকের প্রায় ছাব্বিশ কোটি ছাব্বিশশো কোটি টাকা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং আরও ব্যাপক যে ক্ষয়ক্ষতির যে তালিকা সেই তালিকাটি আরও দীর্ঘ রয়েছে তবে প্রাথমিকভাবে এই তালিকাটি তৈরি করা হয়েছে তাই প্রধানমন্ত্রী তার যে ঢাকা থেকে এগারোটা হেলিকপ্টার যুগে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন তিনি পথে আসার পথে পিরোজপুরের মঠবাড়িয়া এবং বরগুনার পাথরঘাটা হেলিকপ্টার থেকে পরিদর্শ বন্যা দুর্গত এলাকা তিনি পরিদর্শন করবেন এবং এখানে যে আমরা রয়েছি খেপুপাড়াতে সেই খেপুপাড়ায় সরকারি একটি কলেজ বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয় মাঠের পাশে আমরা এখন আন্দারমানিক নদীর তীরে যেখানে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে বেলা সাড়ে বারোটার নাগাদ এখানে তিনি নামার কথা রয়েছে সেই হেলিকপ্টারে তিনি অবতরণ করে এখানে মাঝার উদ্দিন সরকারি ডিগ্রি কলেজ সেই ডিগ্রি কলেজ মাঠে তিনি ত্রাণ বিতরণ কার্যক্রমটি শুরু করবেন তবে প্রধানমন্ত্রীর এই যাত্রাপথে এখানে এসে তিনি আবার স্থানীয় যে প্রশাসন রয়েছে তিনি সেই প্রশাসনের সাথেও একটি বৈঠক করবেন তারপরে তিনি আবার ঢাকার উদ্দেশ্যে ফিরে যাবেন এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ টিপু খেবুপাড়া থেকে টয়লেট ফ্রেশ ফ্ল্যাশ পর্যন্ত তাই ব্যবহার করুন ফ্রেশ